সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ভিত্তিক ক্লাস। আজকের আলোচ্য বিষয় হলো উপসর্গ। তো যা বলছিলাম, আপনাদের পরীক্ষাতে দুই ভাবে প্রশ্ন আসতে পারে। নাম্বার এক, উপসর্গ বলতে কি বোঝো বা উপসর্গ বলতে কি বোঝায়, উপসর্গ কত প্রকার ও কি কি, উদাহরণ সহ বিশ্লেষণ করো বা উদাহরণ সহ ব্যাখ্যা করো। নাম্বার দুই, উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দূতকতা আছে, কথাটি ব্যাখ্যা করো বা কথাটি বিশ্লেষণ করো বা কথাটি বুঝিয়ে লেখো, যে কোনোভাবেই প্রশ্ন আসতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত এই প্রশ্নটাই হয় যে উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দূতকতা আছে, কথাটি বিশ্লেষণ করো। যেভাবেই প্রশ্নটি আসুক না কেন, আপনার যদি বেসিকটা জানা থাকে তাহলে যে কোনোভাবে প্রশ্ন আসলে আপনি কিন্তু সুন্দর করে আনসার করতে পারবেন। যেটা বলতেছিলাম, উপসর্গ হচ্ছে এক ধরনের অব্যয়, এক ধরনের অব্যয় শব্দাংশ যেগুলো অন্য শব্দের আগে বসে। আবার বলছি, উপসর্গ হচ্ছে এক ধরনের অব্যয় পদ যেগুলো মূল শব্দের আগে বসে শব্দের অর্থের সংকোচন, প্রসারণ, পরিবর্তন, পরিমার্জন সাধন করে থাকে। তাহলে আমরা আরেকটু যদি মডিফাই করে, যদি সংজ্ঞাটা এইভাবে করি, উপসর্গ শব্দের অর্থ হচ্ছে উপসৃষ্টি। যেসব অব্যয় শব্দাংশ মূল শব্দের আগে বসে শব্দের অর্থের পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন কিংবা যে কোনো ধরনের পরিবর্তন সাধন করে থাকে, সেসব অব্যয় শব্দাংশগুলোকে বলা হয় উপসর্গ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই শব্দটির কিন্তু আমরা যদি পার্টিশন করি, উপযোগসর্গ, উপসর্গ মূল শব্দটি হচ্ছে স্বর্গ, স্বর্গ মানে হচ্ছে পরিচ্ছেদ। তো এই স্বর্গ শব্দের আগে যখন উপযোগ হয়েছে, আমরা ধরে নিলাম এটি হচ্ছে উপর নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু যখনই সে স্বর্গের আগে যোগ হয়েছে তখন কিন্তু পুরোটাই এই স্বর্গের পুরো অর্থেরই কিন্তু পরিবর্তন করেছে। স্বর্গ মানে হচ্ছে কি, স্বর্গ মানে হচ্ছে পরিচ্ছেদ। যখন এর সাথে উপযোগ হলো তখন কিন্তু আর এর অর্থ পরিচ্ছেদ থাকলো না। আবার দেখুন, এখানে দুটি মূল শব্দ রয়েছে, কার এবং নিচে আছে মান। দেখুন, কার শব্দের আগে আমি যখন যোগ করলাম উপ, তখন এটি হয়ে গেল উপযোগকার, সমান সমান হয়ে গেল উপকার। মূল শব্দ কারের আগে যখন আমরা যোগ করলাম প্র, তখন এটি হয়ে গেল প্রকার। আবার মূল শব্দের আগে যখনই আমরা যোগ করলাম আ, তখন এর অর্থ হয়ে গেল আকার। আবার নিচে দেখুন, মূল শব্দ হলো মান, এর আগে যখন আমরা যোগ করলাম অপ, তখন হয়ে গেল অপমান। আবার যখন মূল শব্দের আগে বি যোগ করলাম, তখন হয়ে গেল বি যোগ মান সমান বিমান। একইভাবে এর আগে যখন আমরা অনু যোগ করলাম, তখন হয়ে গেল অনুমান। তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম। আপনি এখন খেয়াল করে দেখুন, উপর নিজস্ব কোনো অর্থ নেই, প্রর নিজস্ব কোনো অর্থ নেই, আর অর্থ নেই, অপর অর্থ নেই, বীর অর্থ নেই, অনু নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এগুলো মূল শব্দের আগে বসে এর অর্থের কিন্তু সম্পূর্ণ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন করেছে এবং অর্থ সম্প্রসারণ করেছে। আমরা ওই সংজ্ঞাটা আবারও আমরা রিভিউ করতেছি, যে সমস্ত অব্যয় শব্দাংশ মূল শব্দের আগে বসে অর্থের পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন কিংবা যে কোনো ধরনের পরিবর্তন সাধন করে থাকে, সে সমস্ত অব্যয় শব্দাংশগুলোকে বলা হয় উপসর্গ। আপনি যখন বাসায় ব্যাকরণ বইগুলো পড়বেন, এই যে অব্যয় শব্দাংশ কিছুদিন পর পর আপনার এগুলো আপনি ভুলে যাবেন, সকালে পড়বেন বিকেলে ভুলে যাবেন, আবার বিকেলে পড়বেন সকালে আপনি ভুলে যাবেন, তো আপনার কাছে মনে হবে যেগুলো অনেক জটিল একটা বিষয়। আসলে কিন্তু খুব একটা জটিল বিষয় না, আমরা কিছু সহজ টেকনিকের মধ্য দিয়ে আমরা এগুলো কিন্তু শিখে নিতে পারি। টেকনিকটা জানার আগে আমরা একটু জেনে নিই উপসর্গ কয় প্রকার। উপসর্গ তিন প্রকার, এক বাংলা উপসর্গ, দুই সংস্কৃত উপসর্গ,
3 বিদেশী উপসর্গ। তো বলছিলাম সহজ টেকনিকগুলোর কথা। একটা চিঠির যদি কয়েকটা লাইন আপনি যদি মনে রাখেন বা মনে রাখার জন্য যদি চেষ্টা করেন, তাহলে সারা জীবনের জন্য আপনি কিন্তু উপসর্গটা আপনার রাইতে নিয়ে আসতে পারবেন। আমি আবার বলছি, একটি চিঠির কয়েকটা লাইন যদি আপনি মনে রাখেন, সারা জীবনের জন্য আপনার উপসর্গটা রাইতে চলে আসবে। তাহলে চলুন নাও দেখে নেওয়া যাক সেই সূত্রটি কি, কিভাবে আমরা দ্রুত উপসর্গটা রাইতে নিয়ে আসতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন সংস্কৃত, সংস্কৃত উপসর্গ 20টি, সংস্কৃত ভাষাভাষী একজন মেয়ে যার নাম হলো আপ্রসুবিনী, একসাথে আমরা উচ্চারণ করব আপ্রসুবিনী। এই আপ্রসুবিনীর কাছে বাংলা ভাষাভাষী একজন মেয়ে চিঠি লিখতেছে, যে হলো অপি করিমের, নায়িকা অপি করিমের বা অভিনেত্রী অপি করিমের একজন ভক্ত। সে চিঠি লিখতেছে অপি করিমের, প্রথম লাইনটা, অপি করিমের অতি উৎফুল্ল অভিনয়ের প্রতি অনুপমা দুর্বল। এই বাংলাদেশি মেয়েটার বান্ধবী, বান্ধবীর নাম হলো অনুপমা, সেই অনুপমার কথাই চিঠিতে লিখতেছে। কি লিখতেছে? এই অনুপমা কার অভিনয়ের প্রতি দুর্বল? অপি করিমের অতি উৎফুল্ল অভিনয়ের প্রতি দুর্বল। আমরা এখন একটু খেয়াল করব, এই যে অপি করিম, এই যে অতি উৎফুল্ল অভিনয়ের প্রতি অনুপমা দুর্বল, আবার মনে রাখার জন্য আবার বলছি, বাংলাদেশি একজন মেয়ে চিঠি লিখতেছে সংস্কৃত ভাষাভাষী একজন মেয়ের কাছে, এই মেয়েটার নাম হলো আপ্রসুবিনী। চিঠির প্রথম লাইনটাই সে বলতেছে, তার বান্ধবীর কথা লিখতেছে, যে অপি করিমের, বাংলাদেশে একজন ফেমাস অভিনেত্রীর নাম হলো অপি করিম, সে খুব ভালো অভিনয় করে, তার কথায় বলছে যে অপি করিমের অতি উৎফুল্ল অভিনয়ের প্রতি অনুপমা দুর্বল। এখানে প্রথম দুটি বর্ণ, 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 প্রথম দুটি বর্ণ। তাহলে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, আমরা এখানে দেখতে পারলাম 7টি। এই যে আমরা যেটা নাম দিয়েছিলাম আপ্রসুবিনী, যেহেতু সংস্কৃত ভাষাভাষী অতএব তার নামটা একটু কঠিন হবে, আপ্রসুবিনী, 1, 2, 3, 4, 5, এখানে হলো 5টি, 7, 5, 12টি। নিচে আমরা দেখি আর একটা লাইন, অধিবেশনে, সে পরের লাইনটা লিখতেছে, অধিবেশনে নিরক্ষর উপনেতার পরিপূর্ণ পরামর্শ অবশ্য অপরাধ সমতুল্য। কোন একটা অধিবেশন বা কোন একটা সভাতে নিরক্ষর উপনেতার, মানে যখন কোন নিরক্ষর নেতা বা উপনেতা যাই হোক না কেন, যখন সে পরামর্শ দিতে চায়, সেই পরামর্শটাকে সবার অন্য মানুষজন নিরক্ষর বলে সেটা অপরাধ তুল্য জ্ঞান করে। ওইটাই আবার আমি রিভিউ করতেছি, অধিবেশনে কোন একটা সভা চলাকালীন সময়ে নিরক্ষর উপনেতার, মনে রাখার জন্য, অধিবেশনে নিরক্ষর উপনেতার কি পরিপূর্ণ পরামর্শ কি অবশ্য অপরাধ সমতুল্য। 3-4টা স্টেপ আপনি মনে রাখেন, অধিবেশনে নিরক্ষর উপনেতার পরিপূর্ণ পরামর্শ অবশ্য অপরাধ সমতুল্য। ঠিক আগের মতো করে এখানে প্রথম দুটি বর্ণ, 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 আমরা একটু আন্ডারলাইন করব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, সমান সমান কয়টি হলো? 8টি। 7, 8, 15, 15, 5, 20, তাহলে আমাদের হয়ে গেল সংস্কৃত 20টি। যা বলছিলাম, এখন বাংলা উপসর্গগুলো মনে রাখার জন্য আমরা আরো কিছু টেকনিক দেখব। আমরা দেখুন কুমিল্লার সালেহা, আপনাদের মনে রাখার জন্য আমি আন্ডারলাইন দিয়ে দিয়েছি যাতে আপনাদের তাড়াতাড়ি মনে থাকে। কোথাকার সালেহা? কুমিল্লার সালেহা। কখন ঘটনা ঘটেছে? আজ অতি সকালে। কি করেছে? নীলার বিশেষ সুগন্ধি হারিয়েছে। আবার মনে রাখার জন্য দেখুন, কোথাকার সালেহা? কুমিল্লার সালেহা। কখন ঘটনা ঘটিয়েছে? আজ অতি সকালে। কি করেছে? নীলার বিশেষ সুগন্ধি হারিয়েছে। এখানের প্রথম বর্ণটি কু, সা, আ, অ, স, নি, বি, সু, হা,
তাহলে কয়টা হলো 1 2 3 4 5 6 7 8 9 টি 9 টি এরপর অংশটি আরো মজা রাখা মনে রাখার আরো মজার ঘটনা এটি দেখুন ভর দুপুরে কখন ঘটনা ঘটেছে ভর দুপুরে ঘটনাটি ঘটেছে অজপাড়ার অঘামার্কা অনামুখু রামবাবু কে করেছে মানে কোথাকার ভর দুপুরে অজপাড়ার কে ঘটনাটি করেছে অঘামার্কা অনামুখু রামবাবু কি করেছে আবশ্যকীয় আটচুখা ২৯টি পাতিকা কাঁদছেন আবার দেখুন ঘটনাটি কখন ঘটেছে ভর দুপুরে কোথাকার অজপাড়ার কে অঘামার্কা অনামুখু রামবাবু অঘামার্কা মানে হচ্ছে বোকা শোকা অনামুখু আমরা যেরকম বলি পুরা কপালি কুরা কপাল এদেরকে বলা হয় সাধারণত অনামুখু রামবাবু অর্থাৎ এই রামবাবু এক হচ্ছে বোকা শোকা দ্বিতীয়ত হচ্ছে পুরা কপাল পুরা কপালি তো এই রামবাবু কি করেছে আবশ্যকীয় আবশ্যকীয় মানে যা নামলেই নয় এরকম আটচোখা আটচোখা কি আটচোখা ধরুন আমাদের চোখের মাপ হচ্ছে ৬ সিক্স ইন্টু সিক্স অর্থাৎ মানে সোজা তাকালে সোজাই দেখি কিন্তু যাদের সিক্স ইন্টু সিক্স নাই ফাইভ ইন্টু সিক্স আছে মনে করেন আপনার দিকে তাকাচ্ছে আসলে সে আপনার দিকে তাকারে সে অন্যদিকে তাকাইছে তো এই এই ধরনের চোখ হলো আটচোখ তো সে আটচোখ আটচোখা ২৯টি গনে গনে সে একটা নয় একটা দুটো কম নয় ২৯টি সে পাতিকা আনছেন তো এই লাইনটির প্রথম দুটি প্রথম দুটি প্রথম দুটি প্রথম দুটি আমরা একটু আন্ডারলাইন করব এখন দেখি কয়টি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি ইতি কদবানো এর নিচে আন্ডারলাইন দিলেন এই দুটি বর্ণের নিচে আন্ডারলাইন এখানে কি দুই দুইটি তাহলে কয়টি হলো দশ আর নয় ১৯ ২০ ২১ তাহলে আমরা বাংলা উপসর্গ দেখতে পেলাম ২১টি এখন আপনি কিভাবে মনে রাখবেন বাংলা উপসর্গ কয়টি আর সংস্কৃত উপসর্গ কয়টি আপনার তো মাঝে মাঝে এগুলো মানে শব্দাংশগুলো গুলিয়ে যেতে পারে মনে রাখার সহজ আরেকটি টেকনিক আমি দিচ্ছি বাংলাদেশের জনসংখ্যা আয়তনের তুলনায় বেশি না কম নিশ্চয়ই আপনার মাথায় এখন কাজ করতেছে বাংলাদেশের জনসংখ্যা আয়তনের তুলনায় বেশি সুতরাং আমাদের বাংলা উপসর্গও একটি বেশি এটি যখন মাথায় থাকবে তখন আপনি নিশ্চয়ই বুঝতে পারেন এটি ২০ এটি ২১ তাহলে আমাদের কখনো আর ভুলটি হবে না এখন আসি আমরা বিদেশি উপসর্গ বিদেশি উপসর্গ অসংখ্য আছে অসংখ্য তো এর মধ্যে ইংরেজি উপসর্গ আছে এর মধ্যে ফার্সি উপসর্গ আছে এর মধ্যে আরবি উপসর্গ আছে এরকম অনেক উপসর্গ এগুলো নিয়ে এখনও কাজ চলতেছে তবে পরীক্ষার খাতায় লেখার সময় আপনাকে কয়েকটি উপসর্গ লিখতে হবে এর মধ্যে ধরুন আপনি ফার্সি উপসর্গ আপনি লিখতে পারেন যেমন দুই মহিলা ঝগড়া করে বলতেছে দেখছি কার বর কম বদ বদ মানে বদমাস মহিলারা মহিলারা যখন ঝগড়া হয় তখন কিন্তু ভেতরে অনেক কথাগুলো বের হয়ে আসে আপনি টেকনিক্যালি কথাটা মনে রাখবেন দেখছি কার বর কম বদমাস এই কথাগুলো যখন আপনি মনে রাখবেন তখন পুরো লাইনটা মনে রাখবেন পুরো লাইনটার মধ্যে সবগুলো আমাদের কি উপসর্গ ফার্সি উপসর্গ চলে আসবে কার বর কম বদ পুরোটাই মাঝখানে একটু হাইফেন দিয়ে দিবেন কিন্তু আপনার মনে রাখার সময় পুরোটাই মনে রাখবেন দেখছি কার বর কম বদ ইংরেজি উপসর্গ হেড সাপ ফুল হাফ তাহলে সরি কমা দিয়ে দিবেন মাঝখানে একটু কমা দিয়ে দিবেন তাহলে হয়ে গেল আমাদের এভাবে আরবি উপসর্গ আম খাস লাগর আরো অসংখ্য উপসর্গ রয়েছে যে তো যাই হোক যেটি বলছিলাম আমি এই সংস্কৃত উপসর্গ এবং বাংলা উপসর্গের মধ্যে এই যেখানে খেয়াল করে দেখুন আপ্রসূদিনী
মাঝখানে শুধু প্রটা বাদ দিলে আপনার যা থাকে কি থাকে আ সু বি নি বাংলা এবং সংস্কৃত উপসর্গের এই উভয়ের মধ্যে একটি দুইটি তিনটি চারটি এই চারটি উপসর্গ মিল রয়েছে এই আপ্রসবিনী থেকে জাস্ট প্রটা বাদ দিলেই কি থাকে আসবিনী অর্থাৎ এই সংস্কৃত এবং বাংলা উভয়ের মধ্যে এই চারটি উপসর্গের মিল রয়েছে যাই হোক আমরা আবার বলছি এগুলো হচ্ছে এক ধরনের অব্যয় শব্দাংশ এবং এগুলো অন্য শব্দের আগে বসে মূল শব্দের পরিবর্তন সাধন করে থাকে তো এই ছিল আমাদের আজকের ক্লাস আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আপনার সহপাঠীদের সাথে শেয়ার করুন এবং বাসায় বসে বসে নিজেরা চর্চা চালিয়ে যান সর্বপ্রতি আবারও ভালোবাসা শুভকামনা ধন্যবাদ সবাইকে